কালিম্পংয়ের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাভা, লোলেগাঁও এবং রিসভ। আর এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির কাছাকাছি দূরত্বের মধ্যে বেশ কিছু অফবিট পর্যটন কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে। আর এই অফবিট নিরিবিলি জায়গা থেকে আপনারা লাভা, লোলেগাঁও, রিসভ এই জায়গাগুলো আপনারা খুব সহজেই ঘুরে নিতে পারবেন। আমরাও আজকে রাত্রিবাস করব সেই রকমই একটি অফবিট প্লেস লোলেগাঁওরই খুব কাছে কাফেরগাঁওতে। আর এই কাফেরগাঁও যাওয়ার পথেই পড়বে পানবু ভিউ পয়েন্ট এবং চারকোলে ভিউ পয়েন্ট। তো যাওয়ার পথে আপনারা এই দুটো ভিউ পয়েন্টও দেখে নিতে পারেন। কালিম্পংয়ের একটা ছোট্ট পাহাড়ি গ্রাম পানবু, এই গ্রামটাতে এর উল্লেখযোগ্য যেটা মানে পর্যটকদের আকর্ষণের জায়গা সেটা হচ্ছে এখানে একটা ভিউ পয়েন্ট আছে এবং পাহাড়ের চূড়ার এই ভিউ পয়েন্ট থেকে মানে খুব কাছ থেকেই তিস্তা নদী, ওই অনেক নিচেতে তিস্তা নদীটা রয়েছে। আর সেই তিস্তা নদীর উপরে যে করোনেশন ব্রিজ সেটাও কিন্তু এখান থেকে দেখা যায়। তা আমরা যখন এলাম তখন একটু পরিষ্কার ছিল, কিন্তু এখন কিন্তু আবার মেঘলা। যদি আকাশ পরিষ্কার থাকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দেখা যায়। যাই হোক, আমরা এখানে একটু সময় কাটাবো। পাশেই রয়েছে একটা শিব মন্দির, তো এই শিব মন্দিরটা আপনারা একটু ঘুরে নিতে পারেন। পানবু ভিউ পয়েন্ট দেখে আমরা এখন চলে এলাম চারকোলে ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা প্রধানত সানসেট পয়েন্ট হিসাবে বেশি পরিচিত। তো আমরা যেহেতু এখানে থাকবো না তাই আমাদের আর সানসেটও দেখা হচ্ছে না। ছোট্ট একটা গ্রাম এই চারকোলে, আকাশ মেঘলা না হলে এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবেন। কাফেরগাঁও হোমস্টেতে আসার সাথে সাথে আমরা একটা উষ্ণ অভ্যর্থনা আমরা পেলাম এই হোমস্টের কর্তৃপক্ষের কাছ থেকে। তো আমাদের প্রত্যেকেরই গলায় একটা করে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন এই হোমস্টেরই ওনার। আমরা আজকের এই যে পাঁচ দিনের যে আমরা আউটিংয়ে এসেছি মেইনলি কালিম্পং, কালিম্পংয়েরই অফবিট জায়গা। পাঁচ দিন থাকবো আমরা পাঁচটা অফবিট জায়গাতে। তো আজকে আমাদের প্রথম দিন, আজকে আমরা এসেছি কাফেরগাঁও। আমরা এর আগে সাইট সিন করতে করতে এসেছি, তো এসে নাইটস্টে আমরা করব এই কাফেরগাঁওতে। এবং এটা হচ্ছে কাফেরগাঁও ভ্যালি হোমস্টে, ভ্যালি ভিউ হোমস্টে। তো এই ভ্যালি ভিউ হোমস্টের ওনার, আর এখানকার পাহাড়ি লোকেদের একটা যেটা ট্র্যাডিশন যেটা এদের প্রচলিত একদম সেই পূর্বপুরুষ থেকে চলছে, সেটা হচ্ছে যে যখন কোনো গেস্ট আসেন তাদেরকে একটা উত্তরীয় পড়িয়ে অভ্যর্থনা জানান। তা সেই আমরা যখন এসে পৌঁছেছি সঙ্গে সঙ্গে প্রত্যেকেই উত্তরীয় পড়িয়ে দিয়েছেন। তো এবার আমাদের ক্যাপ্টেনকে পড়াবেন। এটা হচ্ছে সত্যি কথা বলতে কি এটা জানি না, এটা আমাদের সমতলে এই জিনিসটা আমরা দেখি না, কিন্তু এটা কিন্তু স্পেশালি পাহাড়ের জন্য। তো যাই হোক, সবাইকে পড়িয়ে দিয়েছেন, এখন আমাকেও পড়িয়ে দেবে। এবং ভেতরে ডেকোরেশনটা দেখতেই পাচ্ছেন দারুন। আপনারা দেখতে পাচ্ছেন যে কাফেরগাঁও হোমস্টেটা আমাদের প্রত্যেকের গলায় একটা করে উত্তরীয় দিয়ে তারা বরণ করেছে। এটা সত্যি একটা মানে প্রাপ্তি আমাদের, কাজে আমরা আজকের দিনটা এখানে থাকবো, আজকে সারাদিন থাকবো এবং আজকে রাত্রি যাপন করব। কালকে সকালবেলা আবার অন্য একটা জায়গায় আমরা আবার ঘুরতে বেরোবো, আবার ওইখানে গিয়ে দেখি কী আতিথ্যতা পাই বা কী পাই, তখন সেটা আমরা পরবর্তীতে জানাবো। তো আমাদের আজকে সকাল থেকে তো আমাদের একটু ধকল গেছেই, কেননা কালকে সারা রাত জার্নি করেছি। করে আমরা যখন এই এনজিপিতে পৌঁছেছি তখন তো মাঝরাত যাকে বলে, দুটোর সময় রাইট টাইমে ঢুকে গেছে। তা ওখান থেকে আমরা ছটা নাগাদ গাড়ি নিয়ে বেরিয়েছি। বেরিয়ে আমাদের যে লোকাল কিছু সাইট সিন ছিল সেগুলো করে, সেটা আগে বলেছি, আমরা এসেছি কাফেরগাঁওতে। তো কাফেরগাঁও একটা পাহাড়ি গ্রাম, এবং এই গ্রামে আমি দেখতে পাচ্ছি যে এই হোমস্টের আশেপাশে আর কোনো বাড়িও নেই, একেবারে একটা বলা যেতে পারে যে একটা চারিদিকে পাহাড়ি গাছপালার মাঝখানে এই হোমস্টেটা। সুন্দর জায়গা। তো এখন দুটো বাজে, আমরা স্নানটান করে ফ্রেশ হয়ে এখন আমরা লাঞ্চে বসবো, এবং আমরা লাঞ্চটা করছি একদম খোলা আকাশের নিচে। আমরা ওদের বলেছি যে আমরা খোলা আকাশের নিচে লাঞ্চ করবো, তার জন্য ওরা খোলা আকাশেই আমাদের লাঞ্চের ব্যবস্থাটা করে দিয়েছে, সব রেডি করে দিয়েছে। তো যাই হোক, বুঝতেই পারছেন সারাদিনের ধকলের পরে এখন বেশ মানে একটু ক্ষুধার্তই।
তো আমরা এখন লাঞ্চ করব, আর অপেক্ষা করতে পারছি না, বাই বাই। লোলেগাঁওয়ের প্রধান আকর্ষণ লোলেগাঁও পার্ক, ইকো পার্ক। তো এই পাহাড়ের উপরে বেশ খানিকটা জায়গা নিয়ে এই পার্কটা, তো এইটাই হচ্ছে গিয়ে লোলেগাঁওয়ের প্রধান আকর্ষণ। এখানে একটা সেলফি পয়েন্টও আছে, আপনারা এখানে ছবিও তুলতে পারবেন। তো সকাল থেকেই পুরো মেঘে আচ্ছন্ন, এটা মে মাস, কিন্তু হলে কী হবে, একদম পুরো সকাল থেকেই মেঘে ঢেকে রয়েছে পুরো লোলেগাঁওটা। এর মধ্যেই আমরা ঘুরে নিলাম এই লোলেগাঁও ইকো পার্ক। এখানে যেটা দেখা যাচ্ছে যে আজকে সূর্যের কোনো দেখা নেই, কিন্তু মেঘের যে কীভাবে গাছগুলোকে ঘিরে রেখেছে টোটাল ফরেস্টটাকে, মানে সেটা একটা সত্যি অদ্ভুত অনুভূতি। সূর্যের দেখা নেই কিন্তু আমাদের দেখা আছে, অতি সুন্দর জায়গা, আপনারা আসুন দেখুন। বাহ, লোলেগাঁওতে একদম ফরেস্টের মধ্যে রয়েছে একটা সানরাইজ পয়েন্ট। তো এখানে একটা টাওয়ার করা আছে, যে টাওয়ারের উপর থেকে সানরাইজ খুব ভালোভাবে দেখা যায়। জঙ্গলের মধ্যে এই টাওয়ারটা সিঁড়ি দিয়ে উঠতে হবে, এই হচ্ছে সিঁড়ি। খুব একটা বেশি উঠতে হচ্ছে না, অল্প কয়েকটা সিঁড়ির ধাপ রয়েছে। তো এখানে যেহেতু আজকে সকাল থেকেই আকাশ মেঘলা, তাই এখানে কিন্তু ভিউ পয়েন্ট থেকে আমরা শুধুমাত্র ওই ঘন মেঘ ছাড়ার কিছু পাচ্ছি না। এই হচ্ছে চারিদিকের ভিউ, পুরো ঘন মেঘ একদম ছেয়ে গেছে। দূরে কি মানে কি আছে কিছু বোঝাও যাচ্ছে না, কাছাকাছি বন জঙ্গলগুলো দেখা যাচ্ছে। এখানে চারিদিকটা একদম জঙ্গলের মধ্যে এই ভিউ পয়েন্টটা। এখানে এখন যা ওয়েদার, এই ওয়েদারে লোলেগাঁও দেখে আমরা এখন চলে এলাম লাভাতে। এখানেও আমরা আজকে নাইট স্টে করবো না, আমরা নাইট স্টেটা করবো বারমেকে। তো আমরা এখানে লাভার যে অন্যতম টুরিস্ট স্পট সেটা হচ্ছে এই পুরনো একটা মনাস্ট্রি আছে, এই মনাস্ট্রিটা দেখে আমরা চলে যাব চাঙ্গি ফলসে। চাঙ্গি ফলসে যাওয়ার রাস্তা খুবই সরু রাস্তা এবং অনেকটাই ডাউন নামতে হয়। তো এই রাস্তা দিয়ে নামছি, নামাটা তো সহজ কিন্তু কষ্ট হবে কিন্তু ওঠার সময়। তা একটা ফলস দেখতে গেলে তো এই কষ্টটা তো করতেই হবে। তা আমরাও নাবজি, ফাঁস দিয়ে রেলিংও করা আছে, অসুবিধা নেই, ধীরে ধীরে রেলিং ধরে নাবতে পারেন। হঠাৎই দেখা পেলাম এখানকার বিখ্যাত একটা অর্কিড ফুলের। তবে খুব খারাপ রাস্তা, একটু বয়স্ক যারা আছে তারা না আসাটাই ভালো। হ্যাঁ, আমরাও বয়স হয়ে গেছে, তবু চেষ্টা করে যাচ্ছি। এই হচ্ছে চাঙ্গি ফলস, লাভার অন্যতম আকর্ষণ। তো দেখতে পাচ্ছেন যে এই ফলসটা অনেক উঁচু থেকে পাহাড়ের একদম উঁচুটা দেখাচ্ছি, কতটা উঁচু, সেই অনেকটা উঁচু দিয়ে কিন্তু এই জলটা আসতে পড়ে নিচে। এবং যেখানে জলটা আসতে পড়ছে সেটা ছোট্ট একটা লেকের মতন হয়ে গেছে, এখানে অনেকে স্নানও করছে।
চাইলে আপনারাও স্নান করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং এখানে থাকার জন্য বেশ কিছু টেন্টও রয়েছে দেখলাম। এখানে একটা অদ্ভুত জিনিসও দেখলাম, এই চাঙ্গি ফলসের জলটা একটা পাহাড়ের সুরঙ্গের ভেতর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আজকে তো আমাদের সারা দিনের ভ্রমণসূচিটা আমরা শেষ করলাম, শেষ করে চলে এলাম কালিম্পংয়ের একটা ছোট্ট জনপদ বারমেকে। এই বারমেকের অনুমিকা হোমস্টেতে আজকে আমাদের নাইট স্টে। কালিম্পংয়ের যে একটা অফবিট প্লেস বারমেক, সেই বারমেকের এই সাইট সিন করে আমরা এখানে এলাম। এখন আমরা লাঞ্চ করিনি, জাস্ট ঘরে ঢুকেছি, একটু ফ্রেশ হব, লাঞ্চ রেডি, লাঞ্চ করে একটু রেস্ট। এই হোমস্টেটার প্রত্যেকটা রুমের সাথে এই কাঞ্চনজঙ্ঘা ফেস ব্যালকনি করা আছে। তবে মে থেকে আগস্ট পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার আশা না করাই ভালো। নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী, সেটা অবশ্য মেঘের ফাঁক দিয়ে দেখতে পেলাম। ডাইনিং রুম কহাঁ হ্যায়? ডাইনিং রুম কহাঁ হ্যায়? এ নিচে এ এয়ারপোর্ট। যেহেতু কালিম্পংয়ের দূরত্বটা এখান থেকে খুব একটা বেশি নয়, তাই সন্ধ্যার আমরা দেখছি আলোকিত কালিম্পং। কালকে আমরা যখন এখানে এলাম তখন চারিদিকটা একদম মেঘে ঢাকা ছিল, তবে আজকে সকালে পরিষ্কার আকাশ এবং ঝলমলে রোদ। তো আমরা এখান থেকে এই তিস্তা এবং বারমেক গ্রামটাকেও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এই গ্রামের চারিদিকে ছড়িয়ে রয়েছে প্রচুর সিঙ্কনা গাছ, আর এদের কাছ থেকে জানতে পারলাম করোনা মহামারীর সময় এই গ্রামে একজনও করোনায় আক্রান্ত হয়নি, আর তাদের দৃঢ় বিশ্বাস এই সিঙ্কনা গাছের জন্যই সেটা সম্ভব হয়েছে। আমার অফবিট কালিম্পংয়ের দ্বিতীয় পার্ট এখানেই শেষ করলাম, আর পরবর্তী পার্টে থাকবে ঋষভ, এবং ঋষভকে কেন্দ্র করে যে দর্শনীয় স্পটগুলো রয়েছে সেই জায়গাগুলো নিয়ে থাকবে আমার পরবর্তী ভিডিওতে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, নমস্কার।